হ্যালো ফ্রেন্ডস নমস্কার জয় জগন্নাথ আশা করছি আপনার সমস্ত ভালো থাকবে আজি আজ আপন মানুষ নিয়েকি আসছি রেষ্টরা স্টাইল মশালেদার তো ঘরে বনাই পারে মশালেদার পনির এক সহজ সরল উপায়ী করা তো চলুন এবার এটি নিয়েছি 250 গ্রাম পনির কিছু পশু কাজু এবং চারমগজ এবং মশলাপা নিয়েছি কিছু কঞ্চা লঙ্কা পেঁয়াজ রসুণ অদা কু এটি কাটিকি রকিছি তাপরে এটি আমি গোটে পনিরক ফ্রায়ে করা তাপরে পনির ফ্রায়েগলে সেইটি তেজপত্র দৌচি এবং গটা গরম মশলা আমি দেবা তাপরে অল্প টিকিট ভাজবা অল্পটিক ভাজিগেলাপরে সে কাটি রিবা পিয়াজ এটি এবার দে ভাজিবা।

ତାପରେ ମୁଁ ଏଥିରେ ଗୋଟେ ଚାମଚ ହଳଦୀ ପାଉଡ଼ରକୁ ଦେଉଛି କିଛି ସମୟ କଷି ସାରିଲା ପରେ ସେଥିରେ ଆମେ ଗୋଟେ ଚାମୁଚ ରେଡ଼୍ ଚିଲ୍ଲି ପାଉଡ଼ରକୁ ଦେବା ଏଥିରେ ମୁଁ ଏବେ ଗୋଟେ ଚାମଚ ସାହି ପନିର୍ ମସଲା ଆଡ଼୍ କରୁଛି ତା'ପରେ ଏହାକୁ ଆମେ ଏହିପରି ଭାବରେ ଫ୍ରାଏ କରିବା

দেখো এবার টমটো পুরা পুরো সিঝিগাল দেখ মসলাবি পুরা পুরি ভালোভাবে কষি হয়ে গেল আবে ফ্রাই করে রাখি পানির এবার দেওয়া পরে আক দুই তিন মিনিট যা এইপর ভাবে কষি দেওয়া

দেখুন এবে আমার পাঁচ মিনিট হয়ে গেল পনির ভালোভাবে বসি হয়ে যাই এবং এ পা পুরোপুরি সক করে গলা তো এইপর ভাবে গ্রেভি অল্প টিকি রই দরকার তো দেখুন এবার আমার প্রস্তুত হয়ে গলায় রেষ্টুর্টাইল মশালেদার পনির তো আপনি এইপরি ঘরে প্রস্তুত করতো এবং এর মজা নি যদি মো এই রেসিপি আপনার ভাল লাগি থাকে প্লিজ লাইক সেয়ার সবসক্রাইব করা ভুলবে না এবং কমিটি লাগিলা মতো কমেন্ট ভুলবে না আগক এইপৰিচিপি দেখিব চেনেলটো প্লিজ সবসক্ৰাইব কৰোঁ থেংক ইউ